অবশেষে বাংলাদেশের ভিসা পাসপোর্ট বন্ধ করে দিলে ইন্ডিয়া। রিয়েলি? মানে আর আই যে আমার আমারে অনেকে ফালতু গালাগালি করস। গালাগালি করবি না, একদম বইরা দেবো কিন্তু। সিরিয়াসলি, নিজের চরকার তেল দে। তুই তোরা যে কস যে অস্ট্রেলিয়া সাপোর্ট করবো আমি, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমারও পার্সোনাল ব্যাপার, আমি ইন্ডিয়া সাপোর্ট করবো, এত নাক গলাবি না। আমার ইচ্ছা আমি করবো, শেষ। বন্ধুদের ভারতের সাপোর্ট না করে তুই যাস অস্ট্রেলিয়া সাপোর্ট করতে, হ্যাঁ আমি বুঝি না। তোর তো সব পাক সাপোর্টার, সব তো রাজাকার বংশধর তোরা এগুলা। জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। অলওয়েজ আমরা বাঙালিরা, বাংলাদেশের যে বাঙালিরা, তোমাদের সাথে আছি, অলওয়েজ থাকবো ইন্ডিয়া, সিরিয়াসলি। এগুলোকে বলে কুকুর, আর এগুলোকে বলে বাংলাদেশি কুকুর। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্ট হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। কলা গাছের রস না ওখানে লাগিয়ে দেবো, সালা চুলকে চুলকে মরে যাবি। আবার চিকিৎসা করতে যখন ভারতে আসবি তখন আবার বেশি করে লাগিয়ে দেবো, সালা চুলকাবি কতদিন ধরে চুলকা। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। বাংলাদেশ সবার প্রথম ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে, তো আপনার কেমন লাগছে? ভারত ফাইনালে উঠেও জিততে পারলো না। আন্ডি মান্ডি সান্ডি, ভারত হারাতে যারা যারা খুশি হচ্ছে তাদের মানে বাংলাদেশের উপর ফারাক্কার জল ছেড়ে দেবো। আরে ভাই তুই চুপ কর, ভাই তুই চুপ। ইন্ডিয়া যখন ফাইনালে উঠে ট্রফিটা পেলো না, তখন কিছু বাংলাদেশের ফ্যান এমন ভাবে নাচছে যেন ওদের বাবার বিয়ে হচ্ছে। সব বাংলাদেশি ফ্যানেদেরকে বলছি না, কিছু কিছু স্পেসিফিক ফ্যানেদের বলছি। এবার তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে স্পেশাল ফ্যান গুলো কারা। যার মার নাম শান্তি না, তবুও তাকে শান্তির ছেলে বলে লোকে ডাকে। যার বাবার নাম সুধীর না, কিন্তু সবাই তাকে সুধীর বেটা বলে ডাকে। আমি সেই সমস্ত ফ্যানেদেরকে বলছি। আমার মতে বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদের অফিসিয়ালি মির্জাপুর বলে ডাকা উচিত। কিছুদিন আগে যখন ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ হচ্ছিল, তখন বাংলাদেশের সকলে চ্যাম্পিয়ন ট্রফিতে থেকে যেন বাংলাদেশ না বাদ করে সেই জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করছিল। আর আজ এরা বদলে গেছে, তো এদেরকে একটা কথাই বলতে চাই, প্রয়োজন পড়লে বাবা ডাকো, ভারতের চষো ধন, আর প্রয়োজন ফোটালে দাঁত খেলাও, পাল্টে ফেলো মন। আমেরিকা লাতিনকে মানে আজ পর্যন্ত মনে এতটা আফসোস করেনি যতটা ভারতীয়রা আফসোস করে বাংলাদেশকে স্বাধীন করে। কিছু জানোয়ার বলবে যে ভারত কিভাবে বাংলাদেশকে স্বাধীন করলো? না ভাই, ভারত স্বাধীন করেনি ভাই, তোরাই তো স্বাধীন করলি। লুঙ্গি পরে পাকিস্তানিদের উপর যে কাদা ছুড়ে ছুড়ে মেরে মেরে দেশটাকে স্বাধীন করলি, ওইভাবেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোরা কি জানিস তোরা মাইনে রাখে একটা ক্রিকেট দলের প্রতি বিশ্বকাপটা? কারণ এরা আজ পর্যন্ত কোনোদিন কোয়ার্টার ফাইনালকে টপকাতেই পারেনি। যে বাংলাদেশিরা আজ পর্যন্ত জানেই না যে বদনা আর হেরিকেন ছাড়া কোনো ট্রফি হয়, সোনার তৈরি ট্রফি তারা তো কোনোদিন কল্পনাই করতে পারে না। তো বাংলাদেশের ক্রিকেট দলে যখন এলাম, তো অনেকের মতে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ইচ্ছা করে হেরেছে, তারা যাতে ঢাকা শহরে গিয়ে তাদের ফুল টাইম জব করতে পারে। ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং? What do you mean? Final match, your perform,